হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে 2019 আইটিআই অফলাইন কাউন্সিলিংয়ের লাইভ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবে। ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, তোমরা যারা অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চাইছো তোমাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিও থ্রু জানতে পারবে যে বিভিন্ন আইটিআই কলেজে বিভিন্ন ট্রেডে কতগুলো করে সিট এখনও ফাঁকা রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ভিডিওটি কত ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই বিষয়টি জানতে চাও তাহলে আমাদের এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব কেয়ারফুলি ফলো করো। আর ফ্রেন্ডস, আইটিআই এর এই ধরনের ইনফরমেশন সবার আগে এবং সঠিকভাবে পাওয়ার জন্য তুমি যদি আমাদের এই চ্যানেলের নিউ ভিউয়ার্স হও তাহলে ভিডিওটির নিচের ডান দিকে রেড সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। ফ্রেন্ডস, মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস থাকলেই আমাদের এই ধরনের আপডেট ইউটিউব তোমার কাছে বাই নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে। তো ফ্রেন্ডস, চলো শুরু করি আমরা। সবার প্রথমে আমরা যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের যে আইটিআই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.webscte.co.in, আমরা আমাদের ব্রাউজারে টাইপ করে এন্টার করব। এন্টার করলে ফ্রেন্ডস, আমরা অলরেডি তোমাদের সাথে তোমাদের যে অফলাইন কাউন্সিলিং হচ্ছে তার ফুল ডেসক্রিপশন তোমাদের সামনে আমরা ভিডিও করে দিয়েছি। তো তোমরা এখনও যারা দেখোনি ভিডিওটি বা দেখতে চাইছো, আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে গেলে ভিডিওটি পেয়ে যাবে। তো এবার যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, দেখো আমরা যখন পেজটি ওপেন করলাম তখন দেখো আমরা দেখতে পাচ্ছি কিনা লাইভ ভ্যাকেন্সি স্ট্যাটাস অফ অফলাইন কাউন্সিলিং অফ আইটিআই এম গ্রুপ 2019, আর তার পাশেই রয়েছে ই গ্রুপ। তো ফ্রেন্ডস, তোমরা যারা এম গ্রুপ রয়েছো তারা এম গ্রুপে ক্লিক করবে, আর যারা ই গ্রুপ তারা ই গ্রুপে ক্লিক করবে। দেখো নিচে রয়েছে ক্লিক টু ভিজিট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই ফ্রেন্ডস আমরা কি করবো না, এই দেখো লাইভ ভ্যাকেন্ট সিট ইনফরমেশন অফ অফলাইন কাউন্সিলিং অফ আইটিআই এম গ্রুপ 2019, আমরা এই যে পেজটি আমরা দেখতে পাচ্ছি এটি আমরা পেয়ে যাব। দেখো এখানে রয়েছে তোমার ইনস্টিটিউট, ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট, টাইপ, জেনারেল এসসি, এসটি, পিএইচ, ওমেন, আইএমসি, আইএমসি জেনারেল এসসি, আইএমসি এসটি, আইএমসি পিসি, আইএমসি ওমেন। পিসি নিয়ে অনেকেই কোশ্চেন করে আমি দেখেছি। পিসি মিন্স হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ। এরপরে দেখো যেটা আমাদের প্রথমে দেখার বিষয় ইনস্টিটিউট, তো কিনা দেখো গভর্নমেন্ট আইটিআই আলিপুর দুয়ার এই কলেজটিতে। দেখো যেটা খুব মানে ভালো বিষয় সেটা হচ্ছে কিনা আমাদের ট্রেড ওয়াইজ আমরা দেখতে পারবো, মানে এখানে দেখো ব্রাঞ্চ রয়েছে যেখানে কিনা ইলেকট্রনিক্স মেকানিক, টাইপ কি গভর্নমেন্ট। তো জেনারেল কটা সিট রয়েছে না, তিনটে, এসসি কটা রয়েছে একটা, আর ওমেন্স রয়েছে একটা, আইএমসি জেনারেল রয়েছে একটা। তো দেখো বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং খুব হেল্পফুল যে তোমরা বিভিন্ন কলেজের তোমরা ট্রেড ওয়াইজ পেয়ে যাবে যে কতগুলো করে সিট রয়েছে। যেমন দেখো তোমার এখানে রয়েছে কি গভর্নমেন্ট আইটিআই কুমারগ্রাম, এখানে ফিটারে তোমার কি রয়েছে না, জেনারেলদের জন্য চারটে সিট রয়েছে, এসসিদের জন্য দুটো, এসটিদের জন্য একটা, পিসিদের জন্য একটা এবং ওমেন্সদের জন্য দুটো। তো ঠিক এইভাবেই ফ্রেন্ডস তুমি তোমার যে নিয়ারেস্ট কলেজটি রয়েছে সে কলেজ, দেখো তোমরা নিচে দেখতে পারবে এখানে পেজ দেওয়া রয়েছে, 69টি পেজ রয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো যে অনেক গভর্নমেন্ট আইটিআই কলেজে এখন অনেক সিট রয়েছে। তো তোমাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ বা বিগ অপরচুনিটি তোমরা যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো। তো ফ্রেন্ডস তোমরা কি করবে না, তোমরা এইভাবেই নেক্সট, দেখো নেক্সট করে তোমরা কি করবে না, তোমার যে নিয়ারেস্ট কলেজটি রয়েছে সেই কলেজে তুমি যে ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো সেই ব্রাঞ্চে কতগুলো সিট এখনো তোমাদের ফাঁকা রয়েছে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। তো ফ্রেন্ডস আশা করি বিষয়টি তোমাদের কাছে খুব হেল্পফুল, তো তোমরা নিজেরাই দেখতে পারবে। আর আমরা তোমাদেরকে দেখিয়েও দিলাম যে তোমরা ওয়েবসাইট থেকে কি করবে না, তোমরা সবার প্রথমে তোমাদের যে আইটিআই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে লগ ইন করবে। আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা যারা জানো না, www.webscte.co.in, তোমরা এই ব্রাউজারটি ওপেন করলে একদম ফ্রন্ট পেজেই দেখতে পারবে যে এম গ্রুপ এবং ই গ্রুপের লাইভ ভ্যাকেন্সি স্ট্যাটাস রয়েছে, যেখানে ক্লিক করলেই তোমরা এই পেজগুলো পেয়ে যাবে। তো ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পারলে, এবং ফ্রেন্ডস এটা আশা করি যে তোমাদের কাছে ভিডিওটি খুব হেল্প করবে। তো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো এই বিষয়ে ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।